ভালোবাসায় কি না হয়, পার করা যায় সব বাধা। রাশিয়া ও ভারতে দূরত্ব হয়ে যায় ফিকে, প্রেম ভেঙেছিল এবছরই। তবে আবারও নতুন ঠিকানায় নোঙর করলেন টলিউডের পরিচিত অভিনেতা গৌরব মণ্ডল। তবে এবার শুধু প্রেমই নয়, সম্পর্ক এগিয়ে এলো আরও এক ধাপ। বাগদান সেরে ফেললেন তারা এই তিন দিন আগেই পাত্রী ডায়ানা। পুরো নাম চিন্তামণি ডায়ানা, আসল বাড়ি রাশিয়া, তবে ভারতকেই আপন করে নিয়েছেন বহুদিন। কৃষ্ণপ্রেমের সিক্ত তার হৃদয়, ভালোবাসেন শাড়ি, নাচার ভারতকে। ইনস্টাগ্রামে তার নাচের ভিডিও দেখলে চোখ ফেরাতে পারবেন না আপনি। বিদেশিনী রঙে যেন ঝিলমিল খেলে যায় প্রাচ্যের শাড়ি, দেহ তুলে ওঠে কত্থকের তালে তালে। এহেন ডায়ানার সঙ্গে গৌরবের আলাপ হলো কোথায়, সে এক বিরাট গল্প। পুরোটা না বললেও সলজ্জ হেসে গৌরব বললেন, আলাপ দিল্লির বৃন্দাবনে। ও এখন এখানেই থাকে, ওর বেশ কিছু আত্মীয় দিল্লিতে থাকেন, রাশিয়াতেও আছেন কেউ কেউ। আলাপ খুব যে বেশি দিন তা নয়, তবে যে কমাসি হোক না হোক এক পর্ব যেন পার হলো। অনেক ব্যাপার, বলবো এক এক করে সব। দিল্লিতেই বাগদান সেরে ফেলেছেন তারা, হাজির ছিল দুই পরিবারই, খাওয়া দাওয়ার আয়োজনও ছিল বেশ। গৌরব কৃষ্ণভক্ত, ডায়নাও তাই, আর এই কৃষ্ণপ্রেম কাছাকাছি এনে দিল তাদের। সারা জীবনের জন্য বন্ধনে জুড়ে গেলেন তারা। এ তো গেল বাগদান, আর বিয়ে সেও বেশি দেরি নয়। তবে তার আগে বাকি বেশ কিছু আলাপ আলোচনার, দুই পরিবারের সঙ্গে আলোচনা করেই সবাইকে নিয়ে আরো বড় করে হবে বিয়েও। যদিও বাগদান হলেও এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন চিন্তামণি, সেখান থেকে গাঢ় হচ্ছে প্রেম। কথা দিত বলে দূরে গেলে নাকি কদর বাড়ে। ইন্ডাস্ট্রির একাধিক নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়েছেন গৌরব। তার শেষ সম্পর্ক যা কার্যকরী হয়নি তা ছিল জ্যাসমিনের সঙ্গে, একসঙ্গে থাকতেন তারা। মিষ্টি মধুর প্রেমে যে হঠাৎ ঝড় উঠেছিল সে খবর প্রকাশ এনেছিল এক অনলাইন গণমাধ্যম। সে সময় শোনা গিয়েছিল সহ অভিনেতা রবি শর সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন জ্যাসমিন। যদিও জ্যাসমিন তা মানতে চাননি, শুধু মেনেছিলেন প্রেম ভাঙার গুঞ্জনও। সে যাই হোক, এসব এখন অতীত। আপাতত বিদেশিনীর হলেন গৌরব, এখনো পথ চলা বাকি অনেক দূর। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।